গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন দিন, নতুন সকাল। এখন অফিস যাচ্ছি, আজকে রোড একটু নতুন বক শুরু করলাম, দেখতে থাকো। রোড উঠেছে ভালো, দেখা যাক পুজোটা ভালো কাটলেই ভালো। দেরি হয়ে গেল, রোদ ঝলমল করছে পুরো, দারুণ রোদ উঠেছে। পুজো হয়ে গেছে অনেক কাজে, হরি সভা চলে এলাম, একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। সত্যি বেশিরভাগ ষষ্ঠী থেকে সপ্তমী থেকে হয়ে আসবে। বিরোধ চলে এলো, পর থেকে উল্টোটা ব্যবস্থা হলো। গাড়ি তোলার গাড়ি, গাড়ি তুলে নিয়ে যায়। ডাঙায় এলাম স্টেশনে, শিয়ালদার ট্রেন ধরে 3 নম্বর এলাম। ঠিক আছে, শিয়ালদার ঝলমলে আকাশ কেটে যাচ্ছে। বাজারে যাচ্ছে, মাথায় খারাপ ঘুরে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে। বিরাট পাখা 9:45 না আসেনি, ট্রেন ঢুকছে, এগিয়ে যাইছি সামনের দিকে। আমার বজ বজ হয়েছে বেশ ব্রিজ নামলাম, এবার অফিস ডুববো। আজকে ভালো রোদ উঠেছে, ওয়েদারটা খুব সুন্দর,
গরমকাল বেশি নেই, এটাই আসছে মাসের ওয়েদার। পাহাড় চলে এলো, প্রচন্ড রোদ, রোদ ঝলমলে দিন। তিন মিনিটে ঢুকবো অফিসে, এই অফিস ছুটি হলো, এখন বেসবি স্টেশনে যাচ্ছি, ট্রেন আসবে 8:15। এখান থেকে 10-12 মিনিট লাগে, পৌঁছে যাব। আজকে রোদ উঠেছে, ডাস্টও বেড়েছে, শুকিয়ে গেছে রাস্তা, ট্রাক গেলেই ডাস্ট উঠছে। শিয়ালদা স্টেশন স্টেশন চত্বরে দোকান, কলকাতার ইতিহাস। দুটো ট্রেনের মাঝখানে দাঁড়িয়ে যেটা আগে ছাড়বে উঠবো, দুটো ট্রেন দুদিকে যেটা আগে ছাড়বে উঠে যাবে। যে ট্রেনটা আগে ছাড়বে ওইটাই নামলাম টোটোডাঙ্গা, এবার বাস ধরবো বাগুয়েটে, যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। পুজোর সাজিয়েছি উল্টোডাঙ্গা মোড়, এগুলো কি কতদিন, কত করে এগুলো? 15 টাকা করেন না? না দাদা, আমার কেনা দাম বলেছি 5 টাকা লাভ, 15 টাকায় বলেছি 5 টাকা হবে না? আপনি শিয়ালদা মার্কেটে যাবেন 12 টাকা করে নেবে, আমরা 10 টাকা করে। ঠিক আছে তাহলে একটা দাও, একটাই হবে না? এত কম দামে পাবেন না, দিনের বেলা যেখানে কদবেল বিক্রি আপনি জিজ্ঞাসা করবেন দিয়ে। ঠিক আছে ঠিক আছে, একটা নিলাম, ওইটা কোথায়? নামলাম, কিছু জিনিস নেবো,
আর কি আছে? শশা কত করে? 530 টাকা, 60, 50 করো, কিছুই কমাবে না, দাম কম বলতে চাই, সে তো বুঝতে পারছি। থাক তাহলে আর কি করা যাবে? তো বিশাল একটা ব্যাগ দিয়ে দিয়েছো, আর ছোট ছিল না? ভাড়া নিয়ে নিলাম, একটু বাজার করা যায় যদি। লাইট দিয়ে সাজিয়েছে VIP রোড। দিকটাও ভালো সাজিস। কত আমল তাজা? 800 টাকা। একটু ভাঙিয়ে দেবেন, 200 টাকা হবে না? এটা হবে? না না, কারেন্ট মার দিন। এই রুটি থেকে ওই যে প্লেনগুলো হয় না, ওইগুলো নিয়ে যাই, ওইগুলো পছন্দ করে। 30, 50, 100 একটা, ঠিক আছে, আচ্ছা, প্লাস্টিক। কটা অবধি খোলা থাকে আপনার? খোলা থাকে না, একটু চাপ ছিল বলে খোলা আছে। কোম্পানির মাল প্রচুর মাল আছে, মাল তুলছি, খোলা আছে। আচ্ছা আচ্ছা। এমনি 10:30-11:15 মধ্যে খোলা থাকে, 11:00 বেজে গেছে। 11:00 বেজে গেছে? হুম, 11:00। বাবা, ওষুধগুলো পেলে হয়, একটু তাড়াতাড়ি হাঁটা লাগাইছি। আমুল তাজা দিয়েছেন তাই তো? হ্যাঁ, আমুল তাজা দিয়েছি। আছে, হ্যাঁ, এই দুধ নিলাম মায়ের, এবার দেখি ওষুধ পাই কিনা। আমার ওষুধটা নিতে হবে, অনেক রাত হয়ে গেল, 11:00 বেজে গেছে। দেখি খোলা আছে কিনা। লাইট দিয়ে সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। স্কুল পড়ার রাস্তা, স্কুল করার রাস্তাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না। আপাতত শুভরাত্রি।